প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোন বন্ধুরা, সাহিত্য জগতে বা শিক্ষা জগতে বাইনারি সংখ্যা, বাইনারি যোগ বিয়োগ, এসবের ধারণা খুবই গুরুত্বপূর্ণ। সে সেন্স থেকে আজকে আমরা বাইনারি সংখ্যা যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমাদের কিছু সূত্র বা ফর্মুলা মেনটেন করতে হয়। সবসময় মনে রাখতে হবে যে কম্পিউটারের ভাষা হচ্ছে দুটা, 1, 0 আর 1। আমরা যখন সুইচটা অন করি তখন লাইটটা জ্বলে, 1 দ্বারা কাজ করে। আবার সুইচটা বন্ধ করি যখন লাইটটা বন্ধ হয়ে যায়, সেটা 0 দ্বারা কাজ করে। 1 এবং 0-র মাধ্যমে কম্পিউটারের সমস্ত কার্যকলাপ সংঘটিত হয়। তো যোগ করার সময় আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, কম্পিউটারে যে 1-এর সাথে 1 যোগ করলে 2 হওয়ার কথা, কিন্তু এখানে 1 1 1 1-কে 2 হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে 0, কারণ 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়। তো আমরা 2 লিখবো না, আমরা এখানে 0 লিখবো। আর 0 লেখার জন্য আমরা হাতে 1 পেয়ে যাব, হাতে 1 থেকে যাবে। অপরদিকে যখন 1-এর সাথে 0 যোগ করব তখন আমরা 1 পেয়ে যাব, সেক্ষেত্রে হাতে আমাদের 0 থাকবে। যখন 0-এর সাথে 1 যোগ করব তখন আমরা সেই 0-ই পাব, সেক্ষেত্রে আমাদের হাতে কিছু থাকবে না, 0 থাকবে। এবং 0-এর সাথে 0 যোগ করলে সেক্ষেত্রে আমাদের হাতে 0-ই থাকবে। শুধুমাত্র 2টা 1-এর জন্য যে 0 হবে এবং হাতে 1 থাকবে, আর সমস্ত কিছুর জন্য শুধু 0-0-0-0 হবে। এখন 1-1 ব্র্যাকেট 2 এর সাথে যোগ 0-1-2, তাহলে এখানে কত হবে? যোগটা যদিও দেখতে অনেক কঠিন কিন্তু খুবই সহজ। আমরা এটার সাথে যদি A1-এর সাথে A1 যোগ করি তাহলে 2 হয়, যেহেতু 2 হয় 2 লিখবো না, আমরা লিখবো 0, আর হাতে 1 থাকবে, যেখানে এই 0 লেখা হয়েছে হাতের 1। আবার এই 0-এর সাথে A1 যোগ করব তাহলে আমাদের 0 হবে, কিন্তু হাতের 1-এর সাথে আবার 1 যোগ করব, তখন আমাদের কি হবে? তখনও যেহেতু 1 আর 1 যোগ করাতে আমাদের 0 হবে, এই 0 হবে, আর যে হাতে 1 থাকবে 1টা এখানে হবে, তার মানে 100 হবে। এখানে 100 হবে। আশা করি বন্ধুরা আপনারা এটা বুঝতে পেরেছেন, না বুঝলে বারবার দেখেন, ক্লিয়ার হয়ে যাবে ধারণাটি। আবার প্রথমে 1-এর সাথে 1 যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে। পরে যখন এই 1-এর সাথে 0 এবং 1 যোগ করা হয় সেক্ষেত্রে হাতে 1 থাকে, কারণ এই আর 1-এ 1-এ হাতে রেখে 1 যোগ 1 হাতে রেখে 10 হয়। 2টা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে 1-এর সাথে যখন 0 যোগ করা হয় তখন 1 দেওয়া হয়, তখন এই 1টা হচ্ছে হাতের 1, তখন 1 আর 1 যোগ হয়ে 0 হয়, হাতের 1-এ 10 হয়। অতএব এই 11-2 আর 0-2 দুটা মিলে 100 হয়। বাইনারি সংখ্যার বিয়োগ বা সাবট্রাকশন এরকম নিয়মই হবে। যখন আমরা এই 1 থেকে 1 বিয়োগ করব তখন 0 হবে, হাতে কিছু থাকবে না, 0 থাকবে। আবার যখন 1 থেকে 0 বিয়োগ করব তখন একই থাকবে, 1 থাকবে, কোনো পরিবর্তন হবে না, এক্ষেত্রে হাতে 0 থাকবে। আবার যখন 0 থেকে 1 বিয়োগ করব তখন একই থাকবে এবং হাতে
1 থাকবে, কারণ শূন্য তখন 10 কাউন্ট করা হয়, 10 থেকে 1 চলে গেলে মানে 2 কাউন্ট করা হয় শূন্যকে, 0 থেকে 1 বিয়োগ করলে মনে রাখতে হবে যে আমার 1 হবে, সেক্ষেত্রে হাতে 1 থাকবে। 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে, সেক্ষেত্রে হাতে 0 থাকবে। এখানে একটা ক্ষেত্রে 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের সাধারণত 9 থাকে, আর এখানে হচ্ছে 1 থাকবে, কারণ এখানে 1 করে এনে 10 করা হয়, এটা খুব ভালো করে করতে হবে, মনে রাখতে হবে কন্ডিশন গুলো কিভাবে হয়। আচ্ছা, এখন 11-2 থেকে 10-2 বিয়োগ করলে কত হবে? সিম্পল, যখন আমি এই 1 থেকে 0 বিয়োগ করবো তখন 1ই হবে, এটা কোনো চেঞ্জ নেই। যখন আমি আবার এই 1 থেকে এই 1 বিয়োগ করবো তখন 0 হবে, এই 0-1-2 হবে। প্রথম 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, পরের 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, অতএব 0 থেকে 10 বিয়োগ করলে 0-1-2 হবে। আচ্ছা, 1-1-0 থেকে 1-0-1 বিয়োগ করলে কত হবে? আচ্ছা, 1-1-0 এর থেকে বিয়োগ করতে হবে 1-0-1, বিয়োগ করলে যা হয়, 0 থেকে 1 বিয়োগ করলে 1ই হবে। আচ্ছা, এখানে থাকবে 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, আচ্ছা তারপরে 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, রেজাল্ট হবে 0-0-1। এখানে সেই আগের মিনিটে দেওয়া আছে যে 1 থেকে 1 বাদ দিলে 1 এবং হাতে 1 থাকবে, তারপর 1 থেকে 0 বাদ দিলে 1 এবং 1 থেকে 1 বাদ দিলে 0, পরে 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, অতএব 0-0-1-2 হবে বাইনারিতে। ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট পদ্ধতি, ফার্স্ট কমপ্লিমেন্ট সাহায্য বড় থেকে ছোট হবে, ছোট সংখ্যা বাম দিকে প্রয়োজন মতো শূন্য বসিয়ে বিট সংখ্যা সমান করতে হবে, দ্বিতীয় সংখ্যাটি একের পরিপূরক ফার্স্ট কমপ্লিমেন্ট বের করতে হবে এবং তা প্রথম সংখ্যার সাথে যোগ করতে হবে, পরে যোগ করলে একটি ক্যারি বিট আছে, এই ক্যারি বিটের ডান দিকে বিটগুলোকে বলা হয় সাম, এই ক্যারি বিটটি সাম অংশের সাথে যোগ করলে প্রদত্ত সংখ্যাটির বিট ফল পাওয়া যাবে।